ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো এবং সজল ধরা চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করছি ক্লাস টুয়েলভের বায়োলজিক্যাল সায়েন্সের বিশেষ অংশ ইউনিট ওয়ানের রিপ্রোডাকশান ইন অর্গানিজম ইউনিট ওয়ান তার বিশেষ অন্তর্গত আসেক্সুয়াল রিপ্রোডাকশান তার বিশেষ পদ্ধতি হলো ফিশান অর্থাৎ বিভাজন এই বিভাজন পদ্ধতি নিয়ে আসেক্সুয়াল রিপ্রোডাকশানের গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আলোচনা করছি শান্তভাবে আসেক্সুয়াল রিপ্রোডাকশান আমাদের পোটোজোয়া প্রোটেস্টা বিভিন্ন প্রকার অন্যান্য ফাঙ্গি অ্যালগি এরকম অনেক লিভিং অর্গনের মধ্যে দেখা যায় কিন্তু আমাদের এই আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে এই বিশেষ ফিশন পার্টটা আমরা আলোচনা করছি এই আলোচনার বিষয়বস্তুর মধ্যে আমরা ফিশনটাকে আসলে কি পদ্ধতি কিভাবে হয় আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি এখানে সাধারণতভাবে কি হয় দুটো বিভাজন হয় একটা বিভাজনকে আমরা বলছি নিউক্লিয়াসের বিভাজন বা যার নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস এটাকে আমরা বলছি নিউক্লিয়াস নিউক্লিয়াসটা ভেঙে দুটো ভাগে ভাগ হয়ে যায় নিউক্লিয়াসটা কী হয় এরকম দুখানা ফর্মেশন হয়ে যায় তারপরে কী হয় সাইটোকাইনেসিস অর্থাৎ এই সাইটোপাজমের বিভাজন হয় তখন কী হয় এরকম দুটোভাবে এই ফ্যারউইন মেথডে দুটো আলাদা হয়ে গিয়ে দুটো পৃথক নিউক্লিয়াসযুক্ত কোষ তৈরি হয় এই পদ্ধতির সাহায্যে শান্তভাবে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা এই যে ফিশন মেথডখানা দেখতে পাই তাই আমরা এই ফিশন পদ্ধতিটাকে আমরা শান্তভাবে তিনটে মেজর সেকশানে আমরা ভাগ করে থাকি কী কী মেচর সেকশন তারা একটাকে বলছি আমরা সিম্পল বা ইরেগুলার বাইনারি ফিশান আর একটাকে বলছি আমরা কি ট্রান্সভার্স বাইনারি ফিশান অর্থাৎ অনুপ্রস্থ বাইনারি ফিশন আরটাকে বলছি কি লংগিটিউডিনাল বাইনারি ফিশান আমরা যাকে বলছি কি লম্বা লম্বীভাবে দুভাগ হয়ে যাওয়া অর্থাৎ একটা হলো এরকম সহজ সরলভাবে দুভাগ হয়ে যাওয়া আরটাকে আমরা কি বলছি এরকম এরকম কোনো একটি জীব আছে তার এরকম এরকমভাবে ভাগ হয়ে যাওয়া আরেকটি বলছি কি লং সেটা একদম ঠিক লম্বভাবেই দুটো জীবকে আলাদা করে দেওয়া এরকম তিনটি মেথডের সাহায্যে এই বাইনারি ফিশনটি সম্পন্ন হয় এরপরে আরেকটি ফিশন আছে তার নাম হচ্ছে মাল্টিপল ফিশন অর্থাৎ সেটাই কি হয় না এরকম একটি কোনো একটি জীব থেকে অনেকগুলো জীব সৃষ্টি হয়ে যায় একটি কোষ থেকে দুটো নয় অনেকগুলো আমরা সেটাকে বলবো মাল্টিপল ফিশান আমরা সেটা পরে আলোচনা করব। আমরা এখন আলোচনা করছি কি তাহলে বাইনারি ফিশন বা যাকে আমরা বলছি দ্বিবিভাজন পদ্ধতিটি এই পদ্ধতিটির প্রধান যে অংশটা তার প্রথম যেটা আছে তাকে আমরা বলছিলাম সিম্পল বা ইরেগুলার বাইনারি ফিশন আর দ্বিতীয়টা বলছি ট্রান্সভার্স বাইনারি ফিশন আর তৃতীয়টাকে আমরা বলছি লঙ্গি বাইনারি ফিশন আমরা এই সিম্পল বাইনারি ফিশন বা ইরেগুলার বা অনিয়মিত বাইনারি ফিশনটা দেখতে পাই যে সমস্ত প্রাণীগুলোর মধ্যে তার নাম হচ্ছে অ্যামিবা এবং ব্যাকটেরিয়া এই দুটো প্রাণীর মধ্যে সাধারণত আমরা দেখতে পাই হলো কি না সিম্পল বাইনারি ফিশন ব্যাকটেরিয়া তোমরা এবার চিত্রের দিকে লক্ষ্য রাখো দেখো এখানে একটি অ্যামিবা প্রাণী আছে এই আইভা প্রাণীর মধ্যে কী আছে প্রচুর পরিমাণে ক্ষণপদ আছে এই ক্ষণপদগুলো প্রথমে কি হয় শান্তভাবে বিলুপ্তি হয় অর্থাৎ ক্ষণপদগুলো আর থাকে না না থাকার ফলে কি হচ্ছে প্রাণীটি একটি গোল আকার ধারণ করে অ্যাংবা তো নির্দিষ্ট কোনো আকার নেই একটি মানে ক্ষণপদ বর্জিত একটি আকার ধারণ করে তারপরে কি হচ্ছে তার মধ্যে নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতি ধারণ করে নিউক্লিয়াসের মানে ক্যারিওকাইনিসিস সম্পন্ন হয় ক্যারিওকাইনাইসিস সম্পন্ন হওয়ার পরেই কি হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে বিভাজন ঘটছে অর্থাৎ সাইটোকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ঘটার পরেই দুটো পৃথক কোষ তৈরি হয়ে যাচ্ছে এটাকে আমরা দেখতে পাচ্ছি অ্যামিবার ক্ষেত্রে অ্যামিবা প্রাণীর ক্ষেত্রে আমরা এটা দেখতে পালাম যে না সেখানে সিম্পল বাইনারি ফিশন সম্পন্ন হল এর পরবর্তীকালে আসছে কি ব্যাকটেরিয়ার মধ্য ব্যাকটেরিয়া কিভাবে বাইনারি ফিশনের সাহায্যে বংশ বিস্তার করে থাকে শান্তভাবে ব্যাকটেরিয়াটা যে প্রাচীর আছে প্রাচীরের মধ্যে সেপ্টাল মেসোজম থাকে এই সেপটাল মেসোজম সংলগ্ন অংশে নিউক্লিয়াইড থাকে নিউক্লিয়াইড হলো ব্যাকটেরিয়ার প্রজনন বস্তু এই প্রজনন বস্তু নিউক্লিয়াটির মেসোজম সংলগ্নভাবে যে নিউক্লিয়ার থাকে সেই নিউক্লিয়ারটা কি করছে রেপ্লিকেশন করে রেপ্লিকেশন করে এই রেপ্লিকেশন করার পরে অর্থাৎ এরকম একটি নিউক্লিয়ার এরকম ডাবল নিউক্লিয়েট হয়ে যায় তারপরে কি হচ্ছে ডাবল নিউক্লিয়ার হয়ে যাওয়ার সাথে সাথে এই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ওখানে এখানে কি হয় এই ডাবল নিউক্লিয়ার সেপ্টাল মেসোজম আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে থাকে এবং ভেতরের দিকে ঢোকার সাথে সাথেই আমাদের দুটো সেন্ট্রে পেডাল ফোর্স সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে কোষ পর্দা এবং কোষ প্রাচীর দুটো কেন্দ্রাভিমুখী বলের ফলে দুটো পৃথক ব্যাকটেরিয়াতে পরিণত হয় এবং এই পদ্ধতির সাহায্যে সানভাবে আমাদের ব্যাকটেরিয়াটা বাইনারি ফিশন সম্পন্ন করে থাকে এরপরে আমরা চলে আসছি হলো কি ট্রান্সভার্স বাইনারি ফিশান যাকে ফিশান যাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ বাইনারি ফিশান অনুপ্রস্থ ফিশন দেখা যায় কার ক্ষেত্রে প্যারামোসিয়াম এবং লিভার ফ্লুক অর্থাৎ যকৃত কৃমি এটার ক্ষেত্রে আমরা শান্তাবে এই দুটো প্রাণী হল উল্লেখযোগ্য প্রাণী আমরা যাদের ক্ষেত্রে শান্তভাবে আমরা এই ট্রান্সভার্স বাইনারি ফিশানটা দেখতে পাই শান্তি প্যারামোসিয়াম একটি প্রোটিস্টা এবং প্রোটোজোয়ান প্রোটিস্টা এই প্রাণীটির ক্ষেত্রে একটি অদ্ভুত ধরনের বৈশিষ্ট্য আছে সেটা তোমরা জানো এটা সিলিয়েটস মানে কি সিলিয়া আছে দেহে পরিধি বরাবর সারফেস এরিয়া নিউমেরাস সিলিয়েটস সিলিয়া এবং এটা ছাড়াও আরেকটি ক্যারেক্টারস আছে এর মধ্যে কী আছে টু টাইপস অফ নিউক্লিয়াস আর দ্য দুটো নিউক্লিয়াস দেখা যায় ওয়ান ইজ স্মল সাইজ একটা ছোটো সাইজ সেটাকে বলছি আমরা কি মাইক্রো নিউক্লিয়াস অ্যানাদার ওয়ান ইজ দ্য ম্যাক্রো নিউক্লিয়াস টু টাইপস নিউক্লিয়াস এখানে আমাদের মধ্যে আছে এই টু টাইপস নিউক্লিয়াস কিন্তু এরা বিভাজন করতে থাকে কীরকমভাবে না প্রথমে যে ম্যাক্রো নিউক্লিয়াস আছে সে সাধারণভাবে অ্যামাইটোসিস পদ্ধতির সাহায্যে দুটো নিক্লাস সৃষ্টি করে আর তারপরে যেটা আমি যেটা এখানে গিয়েছিলাম নিউক্লিয়াস সেই মাইটোসিস পদ্ধতির সাহায্যে দুটো নিউক্লিয়াস সৃষ্টি করে তারপর সাইটোপ্লাজম সমন্বিতভাবে ভাগ হয়ে গিয়ে সাইটোকাইনোসিস ওয়ান নিউক্লিয়াস ওয়ান নিউক্লিয়াস অ্যান্ড টু প্যারামোসিয়াম ফরমেশান ইজ ডান তো প্রায় চু পাশে চিত্র দেওয়া আছে ছবিটিতে তোমরা এই ঘটনাটা পর্যবেক্ষণ করানো হলো এতক্ষণ পর্যন্ত তারপরে আসছে কি আমাদের লিভার ফ্লুক লিভার ফ্লুক মানে যকৃত কৃমি যকৃত কৃমি কিন্তু এটা কি হয় নিজেই নিজে থেকে ভাগ করে নিতে পারে অর্থাৎ কি করে এরকম একটা সাবস্টেটাম কোনো একটা বস্তু পাথর খণ্ড কাঠ খণ্ড যা খুশি হতে পারে বা এরকম শক্ত কিছু যার উপরে ও কি করে তার দেহের যে কোনো একটা প্রান্ত এরকমভাবে দেখতে লিভার ফ্লু তার যে কোনো একটা প্রান্ত ও এই জায়গাটায় আটকে দেয় আমি এটাকে এই সাবস্ট্যাটামটাকে ব্লু কালারে মার্কিং করি তাহলে বুঝতে সুবিধা হবে এই ব্লু কালারে আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে ওর এই হলো এটা হচ্ছে অ্যান্টেরিয়ার এন্ড এটা হচ্ছে পোস্টেরিয়ার এন্ড অর্থাৎ সম্মুখ ভাগ এটা হচ্ছে ভাগ পশ্চাৎ ভাগটা এবারে ও এখানে কোনো সাবস্ট্যাটামের সাথে অ্যাডহেসিভ মতো অর্থাৎ আঠার মতো চটচটে হবে আটকে ফেলে আটকে ফেলার পরে ও তখন কি করে এইদিকে লম্বা হতে থাকে তোমরা পাশের চিত্র দেওয়া আছে চিত্র তো দেখো এভাবে লম্বা হতে থাকে লম্বা হতে থাকার সাথে সাথেই ও কী করছে এখানে লম্বা যেহেতু হচ্ছে তখনই কিন্তু মাঝখান থেকে একটা কনস্টিকশন সৃষ্টি হয় এবং তখন দুটো পাট ভাগ হয়ে যায় দুটো পাট ভাগ হয়ে যাওয়ার সাথে সাথেই দুটি পৃথক রূপে এটাকে ওরা আচরণ করতে থাকে পাশের চিত্রটা তো দেখাই যাচ্ছে কীভাবে তারা নিচের সাবস্টেটাম সাথে অ্যাডিশান হচ্ছে তারপর এদিক থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা হলো শান্তভাবে দেখাচ্ছি দেখলাম আমরা কারা ট্রান্সভার্স ফিশানের ক্ষেত্রে এছাড়াও আরও দেখা যায় কিছু কিছু অরিলিয়া অর্থাৎ নিডারিয়ান অ্যানিমেলস এটা একটা অরিলিয়ায় সহজ সহজভাবে কমন নেম ইস জেলি ফিস এর যে ইরফা লার্ভা ইরফা লার্ভা লার্ভাটার নামটা একটু অন্য ইরফা ইরফা লার্ভা ইরফা লার্ভা এটাও কিন্তু শান্তভাবে এরকম লাইফ সাইকেলে যখন এটা আসেক্স রিপ্রোডাকশান দেখা যায় জেলি ফিশের ক্ষেত্রে ইরফা লার্ভা ফরমেশন হয়ে টু সাইড থেকে ট্রান্সভার্স হয়ে দুটো জেলিফিশ ফর্মেশন করে এখানেও কিন্তু এটা দেখা যায় তার নেক্সট আসছে কি আমাদের এই যে তোমাদের লঙ্গি চিউডাল অর্থাৎ এখানে কিন্তু অণুদৈর্ঘ্য অর্থাৎ ঠিক আমরা যেটা অনুপ্রস্ত পেয়েছি ঠিক তার বিপরীত প্রক্রিয়াটি আমরা এখানে দেখতে পাব সেটা কি দেখতে পাবো সেটা দেখতে পাবো আমরা এটা যে সাধারণতভাবে এটা দেহের এরকম লম্বা বরাবর ভাগ হয়ে যায় এটা বিশেষ করে কাদের ক্ষেত্রে দেখা যায় ইউগলিনা এবং ভটিসেলা এরকম ধরনের যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউগলিনা এবং তোমার ভটিসেলা এই ইউগলিনার মধ্যে যেন একটা বিশেষ পিকুলার টাইপ প্রাণী যার মধ্যে ক্লোরোফিল আছে সেটা কিন্তু সানভাবে এরকমভাবে দুটো ইউগলিনা যদি এরকম এইভাবে ভাগ হয়ে গিয়ে দুটো ফ্লাজেলা থাকে এই মাঝখান থেকে এরা কস করে নিয়ে দুটো অ্যানিমেল সৃষ্টি করে এর পাশেই তোমাদের পিকচার দিয়ে ছবি করা আছে এখানে তোমরা দেখো দুটো ইউলিনা কিভাবে সৃষ্টি হচ্ছে এইরকম পদ্ধতিগুলোর সাহায্যে হবে আমাদের আসেক্সুয়াল রিপ্রোডাকশানটি সম্পন্ন হয় এছাড়াও আরও একটি লিভিং অর্গানিজম আছে তার নাম হচ্ছে ডায়াটন ডায়াটম প্রাণীটিও কিন্তু শান্তভাবে এরকমভাবেই আসেক্সুয়াল রিপ্রোডাকশান সম্পন্ন করে থাকে এই ডায়াটম কিন্তু এর সংখ্যাটা যে করছে এপিথিকা হাইপোথিকা এরকম পার্ট আছে ডায়াটমের ক্ষেত্রে তোমরা এখন এটা নেই এটা উঁচু ক্লাসে এরকম পার্ট আছে এই দুটো এটাকে বলছি এপিথিকা এটাকে বলছি হাইপোথিকা ডায়াটমের ক্ষেত্রে এবং তারপর এটা যখন ডিভাইড হয়ে গিয়ে আর আরও অনেকগুলো ডায়াটম তৈরি করে থাকে তখন কিন্তু এটাকে একটা পার্ট ছোট হতে থাকে একটা পার্ট বড় হতে থাকে এবং সেটা ছোটো বড়ো কীভাবে হয়ে আবার পরের ফর্মুলাটা ফিরে আসে সে বিষয়ে ফর্মুলা আছে সেটা আমরা পরবর্তী ভিডিও হায়ার স্ট্যাডিজের জন্য তখন আমরা আলোচনা করব মোটামুটি আমাদের এটাই হলো আমাদের ফিশন সম্পর্কে তো তার বাইনারি ফিশনটা আমরা এখানে আলোচনা করলাম আমরা তাহলে নেক্সট আলোচনা করব আমরা মাল্টিপল ফিশন সম্পর্কে আলোচনা করছিলাম মাল্টিপল বাইনারি ফিশন মাল্টিপল বাইনারি ফিশন একটি সহজ সরল পদ্ধতি কিন্তু এটি সাধারণতভাবে বাইনারি ফিশনের থেকে আলাদা তার কারণ কি বাইনারি ফিশানে বাই বলতে সাধারণতভাবে টু টুখানা টু সেলস প্রোডাকশান হচ্ছিল আর মাল্টিপল ফিশনের ক্ষেত্রে হলো মাল্টিপল সেল অর্থাৎ অনেকগুলো পোস্ট তৈরি হচ্ছিল মাল্টিপল মিনস নিউমেরাস মানে অনেকগুলো অনেকগুলো এখানে কিন্তু সেল তৈরি হচ্ছিল যখন তার জন্য তার নাম হয়েছে মাল্টিপল বাইনারি ফিশন মাল্টিপল ফিশন মাল্টিপল ফিশন মধ্যে কী হচ্ছে হবে অ্যামাইটোসিস পদ্ধতিতে কিন্তু এখানেও সেল ডিভিশন ঘটে কীভাবে ঘটে না এখানে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস সেল ডিভিশন কিন্তু এখানেও ঘটে অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজনের সাহায্যে এই পদ্ধতিটি ঘটতে থাকে এভাবেই সাধারণতভাবে সাইটো তারপরে ওর মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয় নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সাইটোপ্লাজমের পরিমাণটা কম থাকে তাকে অনেক সময় তাকে রেসিডুয়াল বডিও বলা হয় সেই রেসিডুয়াল বডি এবং সাইটোপ্লাজমের সমন্বিত নিয়ে এক একটি কোষ গঠিত হয় এবং প্রত্যেকটি কোষ এক একটি জীবের মতো আচরণ করে এই রকম ধরনের মাল্টিপুল ফিশানটা সাধারণতভাবে দেখা যায় কাদের ক্ষেত্রে প্যারামোসিয়াম প্লাসমোডিয়াম প্রভৃতির ক্ষেত্রে এইগুলোর মধ্যে বিশেষ করে মাল্টিপল ফিশান বিশেষ আমাদের জুলজিতে বা পোটোজুলজিতে বা প্রাণী মেডিকেল সায়েন্স অর্থাৎ যাকে আমরা বলবো জু মেডিকেল সায়েন্স তাতে প্লাসমোডিয়াম সন্ধ্যা আমরা সবাই জানি কি ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে ম্যালেরিয়া কজিং প্লাসমোডিয়াম পোটোজোয়া একটা এই প্লাসমোডিয়াম সাধারণতভাবে আমাদেরকে মাল্টিপল ফিশন পদ্ধতিতে বংশ বিস্তার করে যার ফলে আমাদের শরীরে অতি দ্রুত এর বংশ বিস্তার করে ফেলতে পারে কারণ বুঝতে পারছো যে একটা কোষের মধ্যে অনেকগুলো কোষ সৃষ্টি করতে পারছে সে সাধারণত চব্বিশটি পর্যন্ত কোষ সৃষ্টি করতে পারে একটি যদি মাত্র প্লাসমোডিয়ামের মেরু জয়েট বা মাইক্রোজয়েট বা জয়েন্ট আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে তার প্রভাবে সে আমরা দেখো পাশের ছবিতে দেখো একটি ছবি দিয়েছি ছবিতে দেখা যাচ্ছে যে কীভাবে শান্তাবে একটি কোষ থেকে অনেকগুলো কোষ সৃষ্টি করতে পারে কিন্তু আমরা এই যে প্যারাস প্লাসমোডিয়ামের লাইফ সাইকেল এখানে আলোচনা করছি না প্লাসমোডিয়াম লাইফ সাইকেলটা অনেক বড় দীর্ঘায়িত গবেষণার বিষয় সেটা কিন্তু আমরা এখানে কি হবে যে মাল্টিপল ফিশান ঘটে সেই মাল্টিপ্লিভিশনের কতগুলো ধাপ আমরা এখানে বলতে পারব আমরা সেটা একটু আলোচনা করছি এটা কি সাধারণভাবে আমাদের যখন কোনো মশা স্ত্রী মানে ফ্রিস মশা আমাদেরকে কামড়ায় আমাদের রক্তে তার প্রবেশ করে কি ক্রিপ্টোমেরোজয়েট বা মেরোজয়েট বা মাইক্রোজয়েট ইত্যাদি নামে ওই লাভাগুলো পরিচিত হয়ে থাকে সে মস্কিউটের প্রভিসের মাধ্যমে আমাদের ব্লাডে প্রবেশ করে ব্লাডে প্রবেশ করার পর এ আরবিসিতে প্রবেশ করে আরবিসিতে প্রবেশ করে এ আরবিসিতে থাকে আর জক দিয়ে থাকে সেটা পরে পড়বে যা হোক এই আরবিসির মধ্যেও এই আসেক্সুয়াল করে প্লাসমোডিয়াম খুব ইন্টারেস্টিং এ একাধারে আসেক্সুয়াল রিপ্রোডাকশান করতে পারে আবার একাধারে সেক্সুয়াল রিপ্রোডাকশানও করতে পারে সেক্সুয়াল রিপ্রোডাকশান করে লিভার হিউম্যান বিং লিভারের ক্ষেত্রে যা হোক আমরা এখানে তাহলে আরবিসির ক্ষেত্রে ও তৈরি করছে আমাদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন এই আসেক্সুয়াল রিপ্রোডাকশানের মধ্যে কি করছে না এ ঢুকে এর মধ্য অটোফ্যাগিক নেচার করে অটোফ্যাটিক নেগার করার ফলে যত হিমোগ্লোবিন ছিল আমাদের মধ্য এ আরমিসির মধ্য সমগ্র হিমোগ্লোবিনগুলোও খেয়ে ফেলে খেয়ে ফেলেও বেশ সুস্থ স্বাভাবিক হয়ে যায় সুস্থ স্বাভাবিক হয়ে গিয়ে তখন সে প্রজননের যোগ্য হয়ে ওঠে তখন তার নাম হচ্ছে টোফোজয়েট এবার টোফোজয়েট থেকে পরবর্তীকালে চলে যায় সাইজন্টে এই সাইজন্ট কি করছে সিক্স থেকে এইট টাইমস অর্থাৎ ছয় থেকে আট বার ও ক্রমশ বারবার বিভাজিত হতে থাকে বিভাজিত হয়ে মাল্টি নিউক্লিয়াস সৃষ্টি করে মাল্টি নিউক্লিয়েটেড সেল রূপে আচরণ করে তখন তার নাম নাম বলছি সাইজোগ্যামি এটা কি হচ্ছে না মাল্টিপল নিউক্লিয়াস ফর্মেশনের একটি পদ্ধতি যেখানে এই সাইজোগ্যামিটা ফর্মেশন হচ্ছে এবং এই সাইজোগ্যামি ফর্মেশনের পরেই আমাদের কি করছে না এক একটি সাইজোগ্যামিন অর্থাৎ সাইজন্ট কি করছে ছোট্ট ছোট্ট আকারে নিউক্লিয়াস এবং সামান্য পরিমাণে সাইটোপ্লাজম নিয়ে এরকম আকৃতি ধারণ করে রেসিডিয়াল সাইটোপ্লাজমটা নেওয়ার পরে কি হচ্ছে এই আমাদেরকে ব্লাডের মধ্যে প্রবাহিত হচ্ছে এবার কোনো মস্কিউটো কোনো স্ত্রী অ্যানোফল মশা আমাকে বাইট করলো তার শরীরের মধ্যে কোনোভাবেই কিন্তু কোনো প্লাসমোডিয়াম ছিল না যেহেতু আমার রক্তের মধ্যে এখন নিরোজয়েট ভর্তি ও কিন্তু বাইট করার সাথে সাথে আমি একজন ম্যালেরিয়ার পেশেন্ট ও বাইট করার সাথে সাথে ওর মুখে প্রবেশেষের মধ্যেও ওটা নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে এইবার কিন্তু এটা ঘটনাটা ঘটতে থাকছে এই এইরকমভাবেই শাহান্তাবে প্লাসমোডিয়াম মাল্টিপল ফিশনের মাধ্যমে আসেক্সুয়াল রিপ্রোডাকশান সম্পন্ন করে এবং হিউম্যান বিংয়ের ক্ষেত্রে ও ম্যালেরিয়ার সৃষ্টি করে এবং অতি দ্রুত অংশবিস্তার করতে পারে এটাই হলো মাল্টিপল ফিশন তাহলে আমরা আলোচনা করলাম ফিশান বিষয়ে আসেক্সল প্রোডাকশনের একটি উল্লেখযোগ্য পদ্ধতি সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের মধ্যে লাইক এবং শেয়ার করতে অনুরোধ করছি তার কারণ ভিডিওটি লাইক এবং শেয়ার হলে যথেষ্ট বেশি পরিমাণে হলে পরবর্তী ভিডিও করতে আরও অনুপ্রেরণা পাই ধন্যবাদ সকলকে দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে অনেক ভালো থাকবে ধন্যবাদ